হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ রেসিপি, আর যার নাম ধনিয়া পুরি। তো চলুন আজকে রেসিপিটা একদম দেখে নেওয়া যাক। আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমার পরিমাণ মতো ধনে পাতা যা লাগবে। আমি এখানে ডাটিটা শুদ্ধ নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এবার ধনে পাতাটাকে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি সব ধনে পাতাগুলোকে, আর দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। এবার এটা দিয়ে আমি পেস্টটাকে বানিয়ে নেব। এখানে পেস্টটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই প্যানটাকে গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। দিয়ে আমি এবার ধনে পাতার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে আমি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমি ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ না পেস্টটার জলটা শুকিয়ে পেস্টটা একটু শুকনো হচ্ছে আর একটু তেল ছাড়ছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে আমি এবার কিন্তু নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। এবার কিন্তু আমাদের পেস্টটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি প্রায় 500 গ্রাম মতো ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে কয়েকটা আমি লেচি করে নেব, আর এইভাবে গোল গোল করে পাকিয়ে কিন্তু এর মধ্যে আমি 1 চামচ করে ধনে পাতার ভুট্টাকে দিয়ে মুখটা আমি বন্ধ করে দেবো। একইভাবে আমি সব কটা লেচির মধ্যে কিন্তু এভাবে পুরগুলোকে ভরে নিয়ে গোল গোল পাকিয়ে নেব। এখানে এবার প্রায় সবগুলো লেচির মধ্যে কিন্তু আমার পুরগুলোকে ভরে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। সাবধানে পুরতে হবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে আমি এবার একটা একটা করে ভেজে নেব। একইভাবে আমি সবগুলো পুরি কিন্তু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ধনিয়া পুরি রেসিপিটা? প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। এবার কিন্তু আমি এটাকে সার্ভ করে দেবো। আমি এখানে নিরামিষ আলুর দমের সাথে কিন্তু আজকে পুরিটা সার্ভ করছি। আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারেন।